এই গন্ধম খাওয়া থেকে আমাদের বিরত হতে হবে। তাহলে গন্ধম ফলের বিষয়টা কি, আকৃতি কি, তা দেখতে কেমন? তবে আমি জ্ঞানী গুণীদের মধ্যে একটু ইশারা করে দেব, সেই গন্ধমের আকৃতি হলো গমের মতন। যেমন গমের কিন্তু একটা আকৃতি আছে, গম দম। আর এই ফলটি যারা খায় তাদের হয়ে যায় ঘনদম। আর এই গন্ধম ফলটা যখন খাবে, উভয় মিলে খায়, কিন্তু এর মধ্যে দুজনেরই শ্বাস বেড়ে যায়, আর একেই বলা হয় আদম। আর আদমের ভিতরে যখন দম থাকে তখন সেটা রানিং করে, তখন দমটা বেশি আসা যাওয়া করে, আর এই জন্যই এটাকে গন্ধম ফল নাম রাখা হয়েছে। হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আমরা একটা জিনিস ভাবি এবং চিন্তা করি যে আমরা আদম জাতি, যে আমাদের যে সাইজ বা যতটুকু উচ্চতা আমাদের আছে, কিন্তু সেই আদি আদমের চিন্তা যদি আমরা করি, আদি আদমের চিন্তা করতে গেলে তিনি বিশাল বড় আকৃতি ছিলেন, কিন্তু সেখান থেকে আমরা ছোট হতে হতে আজ এই পর্যায়ে আমরা আছি। যাই হোক, আজকের আলোচনাটি সেই বিষয়টি বোঝানোর জন্য নয়, আজকের আলোচনাটি হল যে আদম কয় প্রকার। বাহ্যিকভাবে যদি আমরা যাই, দুই প্রকার পাই, সেটা কীভাবে? যে আদি আদম, যে আদমকে আল্লাহ বানানোর জন্য বা তৈরি করার জন্য আল্লাহ মুকরম ফেরেশতাকে বলেছিলেন, কিংবা জিন জাতি থেকে যে মুকরম আল্লাহর শ্রেষ্ঠ ইবাদতকারী ছিল, তিনিকে যখন অর্ডার করলেন তখন তিনি হুবহু একটা আদম বানালেন। তো এখন কথা হলো, সে আদমটি ছিল আদি আদম। তাহলে আদি আদম সে আমাদের প্রথম পুরুষ, আর আমরা কি আদম? আমরা হলাম বনি আদম। বনি আদম শব্দের অর্থ কি? যে আদি আদমের বংশধর আমরা হয়েছি বনি আদম। এই শরীয়তের ভাবে সামান্য কিছু জ্ঞানের সোর্সে এই দুইটি প্রকার আদমের কথা বলা হয়। যদি আধ্যাত্মিক বা রুহানিয়াত জগতে এই আদমের কথা রিসার্চ করা যায়, তাহলে এই আদম এক প্রকার নয়, দুই প্রকার নয়, কমসে কম এ আদম তিন প্রকার। তা কেমন? এক হলো আদম, আরেক হলো আদমের ভিতরে আদম, তার ভিতরে আরও একটি আদম। তাহলে এই তিনটি আদমের মধ্যে কোন আদমে খেয়েছিল গন্ধম? তো এখন কথা হলো যে আদমের ভিতরে আদম, তার ভিতরে আরেকটি আদম, এখন কোন আদমে খেয়েছিল গন্ধম? এখন আসলে মানুষ কিন্তু এটা বুঝে থাকে যে আদমে যখন গন্ধম খেয়েছে, অপরাধী হয়েছিল, তখন তাকে আল্লাহ দোজখে নিক্ষেপ করেছে বা অশান্তির মধ্যে ফেলে দিয়েছে। একজনকে জেদ্দায় ফেলে দিল, আরেকজনকে ফেলে দিল শরণদ্বীপ। তাহলে এই যে বিষয়গুলা, যে ওখানে তারা কষ্ট ভোগ করেছে, কষ্ট, দুঃখে কষ্টর আরেকটা নাম হলো দোজক। যাই হোক, যেই গন্ধম আহার করে আদম হইছে গুণাগার, আজ পর্যন্ত সেই গন্ধম আমরা করতেছি আহার। হে জগতবাসী, যে কখনো কখনো ইউটিউব, ফেসবুক এদিকে লক্ষ্য করলে দেখা যায় একটা গন্ধমের ফল দেখানো হয়। আসলে বাবা, এই গন্ধম সেই গন্ধম নয়, কারণ যে গন্ধম তিনি খেয়ে অপরাধী হয়েছিল, সেই গন্ধম বর্তমানে হরদম চলছে খাওয়া। তাহলে একবার শুধু গন্ধমটা খেয়েছিল আদম, তখন দুজন বেহেস্তের মধ্যে অপরাধী হয়ে গিয়েছিল, তখন তাদেরকে দুনিয়ায় নিক্ষেপ করেছিল। হে জগতবাসী, যদি আমরা এই গন্ধম খাওয়ার মধ্যেই থাকি, যে অপরাধ তাদের হয়েছিল, আর সে অপরাধে কিন্তু আমাদেরকে আবারও দুনিয়াতে ফেলে দেওয়া হবে, তো এখন আমাদের কি করতে হবে? আস্তে 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 এই গন্ধম খাওয়াতে
এই গন্ধম খাওয়া থেকে আমাদের বিরত হতে হবে। তাহলে গন্ধম ফলের বিষয়টা কি, আকৃতি কি, তা দেখতে কেমন? তবে আমি জ্ঞানীগুণীদের মধ্যে একটু ইশারা করে দেব, সেই গন্ধমের আকৃতি হলো গমের মতন। যেমন গমের কিন্তু একটা আকৃতি আছে, গম দম। আর এই ফলটি যারা খায় তাদের হয়ে যায় ঘনদম। আর এই গন্ধম ফলটা যখন খাবে, উভয় মিলে খায়, কিন্তু এর মধ্যে দুজনেরই শ্বাস বেড়ে যায়, আর একেই বলা হয় আদম। আর আদমের ভিতরে যখন দম থাকে তখন সেটা রানিং করে, তখন দমটা বেশি আসা যাওয়া করে, আর এই জন্যই এটাকে গন্ধম ফল নাম রাখা হয়েছে। তবে হে জগতবাসী, যে যদি কেউ বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে আপনি কমেন্ট করবেন, আমি ইঙ্গিত আরও একটু ভালো করে করব। তো সকলেই ভালো থাকবেন, আজ এই বলেই রাখছি। আল্লাহ হাফিজ।